মহাদেবের তপস্যা আজ আপনাদের পূর্ণ হয়েছে আর এই এই সেই বৈকুণ্ঠের দরজা দেখতে পাচ্ছেন রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন লাগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন যে বৃন্দাবনে বৈকুণ্ঠের দরজা কবে খুলবে তো অলরেডি তো একাদশী দিন খুলেছে আজকেরও দ্বিতীয় দিন তো আজকে আমরা বৈকুণ্ঠের দরজা দিয়ে প্রবেশ করব বলা হয় যে কেউ যদি এই বৈকুণ্ঠের দরজা দিয়ে প্রবেশ করে তার আর পুনর্জন্ম হয় না সে বৈকুণ্ঠ লাভ করে যত বড় পাপই হোক না কেন তো আপনারা যারা আসতে পারছেন না তারা মানসিকভাবে আজকে দর্শন করুন আর ভগবানের অশেষ কৃপা লাভ করুন হরি বল जय हो रंगनाथ भगवान की जय बंगाल का बहुत बड़ा खबर आया बंगाल का ममता जी का इसलिए प्रचार किया था 24 चुनाव में अच्छा ममता जी जीत गई हरि হরি বল তো আমরা এখন ফাইনালি মন্দিরে প্রবেশ করেছি এবং এখনই ভগবান লক্ষ্মীনারায়ণ বৈকুণ্ঠের দরজাতে প্রবেশ করবে আর আমরা সে অপেক্ষায় বসে আছি অনেক ভক্তরা এখানে ভিড় লাগিয়েছে চলুন দেরি না করে দর্শন করি ডাইরেক্ট নিয়ে পুষতে দেগা হরি বল ভিড় খুব অনেক ভিড় আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে দেখলে ঝুমকার কে বানা দেবো
রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, ছোট্ট একটা নিবেদন, যে আপনারা সবাই জানেন বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি। তো মন্দির করতে গেলে সবার সহযোগিতার প্রয়োজন, একার দ্বারায় কখনো মন্দির হবে না। তো প্রিয় ভক্তগণ, আমাদের অলরেডি রাধা মাধব মহাপ্রভু ট্রাস্ট ফাউন্ডেশন করা হয়ে গেছে এবং আমরা বৃন্দাবনে একটা মন্দির করার জন্য জমিন দেখা হয়েছে। তো প্রিয় ভক্তগণ, আপনারা সবার সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এই স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। বৃন্দাবন ধামে আমরা রাধারানীর জন্য একটা মন্দির করতে চাই এবং মন্দিরের পাশাপাশি এখানে সাধু সেবা, ভক্ত সেবা, ভাগবত পাঠ, হরিকথা, রাসলীলা, অনেক কিছু অনুষ্ঠান আমরা করার প্রয়াস করছি এবং আমার মহারাজেরও খুবই ইচ্ছা বৃন্দাবন ধামে একটা মন্দির করবে। তো প্রিয় ভক্তগণ, আপনারা জীবনে কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবেন না, যদি পারেন বৃন্দাবন ধামে রাধারানীর মন্দিরে সহযোগিতা করুন, তাতে আপনাদের জীবন মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে। এই জীবনের কোনো মূল্য নেই যদি কৃষ্ণ সেবা সাধু সেবা না করতে পারেন। তো প্রিয় ভক্তগণ, স্ক্রিন নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আর বৃন্দাবন ধাম আমরা একটা দিব্য মন্দির করে তুলি। তো সবাইকে ধন্যবাদ, কন্টিনিউ ভিডিও দেখতে থাকুন। রাধে রাধে। তো ভগবান লক্ষ্মীনারায়ণ এখন বেরিয়ে গেল, আমরা এখন ভগবানের পিছনে দাঁড়িয়ে আছি। জয় হো প্রভু। প্রবেশ করবে আর আমরা এখন পতিতা পাবন আমাদেরকে উদ্ধার করবে। হরি বল। দেখুন কি
দিয়ে প্রবেশ করব অলরেডি ভগবান প্রবেশ করে নিয়েছে রাধে 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 চলে আয়েঙ্গে বিহার জয় হো হলো বৈকুণ্ঠের দরজা তারা মানসিক ভাবে প্রণাম করে নিন দেখুন আপনারা দর্শন করুন বৈকুণ্ঠের দরজা দিয়ে ভগবানের
ভক্তরা পতিত পাবনরা বেরিয়ে বেরোচ্ছে আর বৈকুণ্ঠ লাভ করছে। হরি বল। এ দেখুন ভগবান প্রথমে বেরিয়ে গেছে। সার্থক হয়ে গেল। আমরা দীর্ঘ এক বছর ধরে অপেক্ষা করছি যে বৈকুণ্ঠের দরজা কবে খুলবে।
তো ফাইনালি আজকে দ্বিতীয় দিন খুলেছে, আর প্রথম দিন তো একাদশী দিন খুলেছিল। তো আরও এরকমভাবে আরও 8 দিন গেট খোলা থাকবে। আপনারা যদি বৃন্দাবনে কেউ আসছেন এর মধ্যে আপনারা আসতে পারেন, 5টা বাজে চলে আসবেন, বিকেলবেলা আপনারা খুব সুন্দর করে দর্শন করতে পারেন। তো প্রিয় ভক্তগণ, এখানে ভিডিওটা শেষ করছি, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর এই দুর্লভ দর্শন আপনারা যদি করতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আরও আপনারা দর্শন করতে চান কি না। আর আজকাল আপনারা ভিডিওতে ইন্টারেস্ট নেই, এই জন্য আমি ভালো ভালো অকেশন চলে যাচ্ছে, আপনাদেরকে নিউজ দিচ্ছি না বা ভিডিও দেখাতে পারছি না। কেন? যে আপনারা ভিডিও দেখেন না বলে। তো আগামী 28 তারিখে আমাদের আরও বৃন্দাবনে বেলবনের মেলা আসছে, মা লক্ষ্মী দেবীর, সেই বছর একবার হয়ে থাকে, সেই ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ। রাধে রাধে, হরে কৃষ্ণ।